অনুগ্রহ করে অপেক্ষা করুন, আপনার কলটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। খুব শীঘ্রই একজন নগদ প্রতিনিধি আপনার কলটি রিসিভ করবেন। কালকে আমি সিমটি রিসেট করছি, মানে তুলছি আর কি। তোলার পর আমি অ্যাকাউন্ট চেক করে দেখি যে আমার যে 2000 টাকা ছাত্রদের আসছিল ওই টাকাটা ক্যাশ আউট হয়ে গেছে। মানে বন্ধ সিম থেকে ওই কিভাবে ক্যাশ আউট হলো, এবং নাম্বারটা আমি অ্যাপসের মাঝে লগ ইন করার পর নাম্বারটা পাইছি। এখন আমি ওই বিষয়ে একটু তথ্য চাই, আপনারা যদি ওই এজেন্টের ঠিকানাটা দেন বা একটু যাচাই বাছাই করেন, এটা কিভাবে নিল বন্ধ সিম থেকে। খুবই দুঃখিত স্যার আপনার এই সমস্যাটির জন্য। আপনি যে নাম্বার থেকে কল করেছেন এটি কি অ্যাকাউন্ট নাম্বার স্যার? এই নাম্বারটি। আচ্ছা, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট থেকে অজান্তে লেনদেনটি হয়ে গিয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমার অজান্তে, মানে বন্ধ ছিল সিমটি। আমি সিমটা চারটার দিকে, কিন্তু এখানে টাইম দেখছি গতকাল 3:16 ক্যাশ আউট হয়েছে। ঠিক আছে, বুঝতে পেরেছি। খুবই দুঃখিত স্যার এই সমস্যাটির জন্য। এই ক্ষেত্রে আপনার অজান্তে যেহেতু লেনদেন হয়ে গেছে, সেক্ষেত্রে আপনার এই বিষয়টির জন্য আমাকে একটি নোট রাখতে হচ্ছে। আপনার জন্য আমি নোটটি রেডি করছি, কারণ কিছু তথ্য দিয়ে সহযোগিতা করবেন। যে নাম্বারে টাকাটি ক্যাশ আউট হয়ে গিয়েছে নাম্বারটি কাইন্ডলি আমাকে একটু জানাবেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। 3:16 গতকালকে 3:16। হ্যাঁ, আপনার অ্যাকাউন্টে যে টাকাটি ছিল এটি কোন ধরনের ভাতার টাকা ছিল কারণ একটু জানাবেন? ছাত্রদের, মানে উপবৃত্তি। হ্যাঁ হ্যাঁ, টাকাটা আসছে গত জুন মাসে, ঠিক আছে, অ্যাকাউন্টে আসছিল। ঠিক আছে স্যার, ট্রানজেকশন আইডিটি আমাকে একটু জানাবেন লেনদেনের। হ্যাঁ, 71D1 4LQ LQ লাস্টে, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার, একটু সময়ের সাথে থাকবেন, ঠিক আছে? হ্যাঁ, শুনতে পাচ্ছেন? জি বলেন স্যার। জি, আপনার বিষয়টির জন্য আমি খুবই দুঃখিত। আপনি যে বিষয়টি আমাকে জানিয়েছেন, আমরা এই বিষয়ে আপনার জন্য একটি নোট রেখে দিয়েছি এবং পরবর্তী ইনভেস্টিগেশনের জন্য আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিয়েছি। বিষয়টি নিয়ে ইনভেস্টিগেশন শেষে আপনাকে একটি আপডেট জানানো হবে, ঠিক আছে স্যার? মানে আমাকে কল করবেন? জি, কল করা হবে স্যার। এখন আমরা কি ওই এজেন্টের ঠিকানাটা পাবো, মানে বলতে পারবেন আপনি? না স্যার, খুবই দুঃখিত, পার্সোনাল কোনো অ্যাকাউন্টের তথ্যটি তো দেওয়ার সুযোগ নেই ওইটা তো। তবে যেহেতু আপনি আমাকে আপনাদের এজেন্ট বিষয়গুলো জানিয়েছেন। হ্যাঁ জি স্যার, আপনি যে বিষয়গুলো আমাকে জানিয়েছেন, আমাদের হায়ার অথরিটি যারা আছে নগদের ঊর্ধ্বতন কর্মকর্তা, তাদের কাছে আমি বিষয়টি নোট করে সাবমিট করে দিয়েছি। আর স্যার, ওইটা শুধু আপনার দেখে না, ঠিক আছে, মানে আমি আরো অনেকগুলা দেখছি এইরকম ভাবে নিয়ে যাচ্ছে, কিন্তু এই এজেন্টগুলা 24 ঘন্টাই বন্ধ থাকে। মানে শুধু আমার নিচে এমন না, আরো অনেকের। জি বুঝতে পারছি স্যার, সেক্ষেত্রে অবশ্যই বিষয়টি নিয়ে ইনভেস্টিগেশন করা হবে আমাদের কনসার্ন পার্সন থেকে, ঠিক আছে? ওকে ঠিক আছে, আমি সেই অপেক্ষায় আছি, ভালো থাকবেন। জি, এবং আপনাকে অবশ্যই জানানো হবে আপডেট, ঠিক আছে? আচ্ছা স্যার, ধন্যবাদ।